নমস্কার, বিগনেস 24/7 এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি আপনাদের সঙ্গে নিলাম। বিগনেস রয়েছে সকলের পাশে এবং সকলের সাথে, সকলের ঘরে ঘরে। আজ 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। এই জনসংখ্যা দিবসে কোথায় অবস্থান করছি আমরা, চলুন দেখে নিই। এই সঙ্গে এর কিছু ইতিহাসও জেনে নেওয়া যাক। যতদিন যাচ্ছে জনসংখ্যা যেন বেড়েই চলেছে। জনসংখ্যার এই ক্রমবৃদ্ধিকে মাথায় রেখে প্রতি বছর 11ই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। বিশ্ব জনসংখ্যা দিবস সাধারণত জনসংখ্যার সমস্যাগুলির জরুরিতা এবং গুরুত্বের দিকে মনোযোগ দেওয়ার জন্যই পালিত হয়। দিবসটি 1989 সালে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রামের তৎকালীন গভর্নিং কাউন্সিলিং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যা 11ই জুলাই 1987 সালে পালিত হয়েছিল 5 বিলিয়ন দিবসের সুদের একটি বৃদ্ধি। জাতিসংঘ সাধারণ পরিষদ পরিবেশ উন্নয়নের সাথে তাদের সম্পর্ক সহ জনসংখ্যার সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দিবসটি প্রথম 11ই জুলাই 1990 সালে 90টিরও বেশি দেশে চিহ্নিত করা হয়েছিল। বিশ্ব জনসংখ্যা দিবস ক্রমবর্ধমান বিশ্ব জনসংখ্যার সাথে আসা ক্রমবর্ধমান সমস্যাগুলিকে হাইলাইট করার জন্য কাজ করে। অত্যধিক জনসংখ্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা, বিশেষভাবে বিবেচনা করে যে বিশ্ব সম্পদ একটি অস্থিতিশীল হারে হ্রাস পাচ্ছে। উন্নয়ন এবং প্রকৃতির ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব সম্পর্কে সচেতনতার ওপর জোর দেওয়া হয়। ক্রমবর্ধমান জনসংখ্যা গর্ভাবস্থা এবং প্রসবের সময় নারীদের স্বাস্থ্য সমস্যাগুলির ওপর আলোকপাত করে, যা পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা এবং মাতৃস্বাস্থ্যের প্রয়োজনীয়তাকে আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ করে তোলে। 2023-এ বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হল লিঙ্গ সমতার শক্তি উন্মোচন করা। আমাদের বিশ্বের অসীম সম্ভাবনাগুলিকে আনলক করতে নারী ও মেয়েদের কণ্ঠস্বর উত্থাপন করা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেশ্বর এই থিম সম্পর্কে বলতে গিয়ে বলেন, লিঙ্গভিত্তিক বৈষম্য নারী, মেয়ে, পুরুষ এবং ছেলে সকলেরই ক্ষতি করে। মহিলাদের জন্য বিনিয়োগ সমস্ত মানুষ, সম্প্রদায় এবং দেশকে উন্নত করে। এপ্রিল 2017 এই দিনে পরিসংখ্যান মডেল অনুমান করে যে বিশ্বের জনসংখ্যা 7.5 বিলিয়ন। নভেম্বর 2022-এ বিশ্বের জনসংখ্যা 8 বিলিয়ন মানুষ অতিক্রমণ করে। 2023 সালে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট 2023 থেকে জনসংখ্যার তথ্য অনুমান করে ভারতের জনসংখ্যা 1.4286 বিলিয়ন, যেখানে চীনের জন্য 1.4257 বিলিয়ন। 2015 সাল থেকে এই দেশের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের হিসাবে জনসংখ্যা 2022 সালে 334.81 মিলিয়ন থেকে 2025 সালে 340.40 মিলিয়নে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। ভারতে জনসংখ্যা বৃদ্ধির পিছনে উন্নত চিকিৎসার সুবিধার ফলে মৃত্যুর হার কমে যাওয়া এবং জন্মহার একই থাকা এর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ভ্যাটিকান সিটি, যাকে প্রায়শই হলিসি বলা হয়, এর মাত্র 510 জন বাসিন্দাসহ বিশ্বব্যাপী ক্ষুদ্রতম জনসংখ্যা রয়েছে।